শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে, এরকম কোথায় আর কোথাও নেই। বর্ধমানের রেসাতেই সম্ভব। নমস্কার, কিছুদিন বাদে আবার আপনাদের সাথে কথা বলতে এলাম, কারণ অনেকের মতো আমিও বেশ কিছুদিন ধরে, বেশ কয়েকবার ধরে আপনাদের সেই পুজোর আগে থেকে যে পুজোতে যেন আমরা ভিড় না করি, প্যান্ডেলে না যাই, যত দূর সম্ভব আমরা বাড়ির মধ্যে থাকি, এরকম নানান রকমের আপনাদের কাছে আমরা অনুরোধ করেছিলাম, আমরা আবদার করেছিলাম। আর আজ বলতে আমাদের বিন্দুমাত্র কোনো কুণ্ঠা নেই যে আপনারা আমাদের প্রত্যেকের সেই অনুরোধ রেখেছিলেন। আমাদের সবার জন্য আজকে কলকাতার মানুষ, বাংলার মানুষ যে সহমর্মিতা দেখিয়েছেন, যে সমাজ সচেতনতা দেখিয়েছেন, কালী পুজোর সময় আমাদের মতো আমোদ আহ্লাদে যারা আমরা বাজি পুড়োই, আনন্দ করি, ছেলেরা, ছোট ছোট ছেলে মেয়েরা, স্কুলের ছেলে মেয়েরা, তারাও আজ ঘরের ভিতরে বসছিল, তারাও বাজি পুড়োয়নি, সামান্য কিছু হয়তো এদিক ওদিক হয়েছে। সুতরাং যে সিভিক সেন্স, যে সোশ্যাল রেসপন্সিবিলিটির আজকে আমরা নিজেদের কাছে নিজেরা উদাহরণ রাখলাম, সেটা কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। আমরা অতি অবশ্যই আমাদের হাইকোর্টের কাছে, আমাদের জুডিশিয়ারের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ তারা আমাদের একটা নির্দেশিকা দিয়ে, তারা আমাদের কিছু নিয়মকানুন বাতলে দিয়ে এই পথটাকে খানিকটা সহজ করেছিলেন। আজকে দুর্গাপুজোর পরে প্রায় মাস অতিক্রান্ত, আজকে কালী পুজোর পরেও বেশ খানিকটা সময় চলে গেছে, এখনও অবধি কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা বাংলায় বসে, কলকাতায় বসে আমরা পরিস্থিতিটাকে খানিকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। বাংলায় অতি অবশ্যই আমরা চেয়েছিলাম, আমরা ভাবছিলাম আমাদের হয়তো টেস্টিংয়ের পরিমাণ বাড়বে ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু বাড়েনি। কিন্তু না বাড়া সত্ত্বেও আজকে মানুষ যেভাবে তার সহযোগিতা দেখিয়েছে, আমরা যেভাবে নিজেদের রেসপন্সিবিলিটি এবং প্রিকশন দেখিয়েছি, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এখনও বলতে নেই, আমরা একটা নিয়ন্ত্রিত পরিস্থিতিতে রয়েছি। অসাবধান হলে, অনিয়ন্ত্রিত হলে জিনিসটা যে কত সহজে হাতের থেকে বেরিয়ে যেতে পারে, আজকে আমাদের চোখের সামনে সেই উদাহরণ হয়ে রয়েছে দিল্লির মানুষেরা। দিল্লিতে কিন্তু একদম ভীষণ তাড়াহুড়ো করে যখন ইনফেকশন বাড়ছিল, এই দোকানপাট, রেস্তোরাঁ, সিনেমা হল, ট্রান্সপোর্ট সব কিছু অ্যাবসলিউটলি অত্যন্ত তাড়াতাড়ি খুলে দেওয়ার পরে আজকে সত্যি দিল্লি ভয়ঙ্কর ভুগছে। ইনফেকশন বেশি, হাসপাতালে বেড কম, কিছুটা সেই পরিস্থিতি পাঞ্জাব এবং কেরালাও দেখা গেছে। তার থেকে আমরা যে শিক্ষাটা নিলাম, সেই শিক্ষাটা হলো যে আমাদের সাবধানতা কিন্তু বজায় রাখতেই হবে। আজকে মাস্ক আমাদের ব্যবহার করতে হবে এবং একটা দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। যেভাবে আমরা হাত পা পরিচ্ছন্ন রেখে আমরা স্যানিটাইজার ইউজ করছি, হাত পা ধুচ্ছি, দ্যাট ইজ এসেনশিয়াল। সাবধান হলে, সচেতন হলে কি হয় সেটাও আমরা দেখলাম, অসচেতন হলে কি হতে পারে সেই এক্সাম্পলও আমাদের চোখের সামনে আসে। এবারে প্রশ্ন আসছে যে আমরা রোজই চারদিকে নানানভাবে ভ্যাকসিনের খবর দেখছি, এবং ভ্যাকসিনের খবর কিন্তু মোটের ওপরে ভালো খবর। কেন ভালো খবর? কারণ আমরা ডাক্তাররা, আজকে আমরা যারা ক্রিটিক্যাল কেয়ার করি, যারা লাইফ সাপোর্টে কাজ করি, যারা ভাইরোলজিস্ট, ইমিউনোলজিস্ট, আমরা কিন্তু বেশ নাজেহাল হয়ে গেছি। মানে করোনার একটা প্রতিষেধক ওষুধ সেই হিসেবে কিন্তু বেরোলো না, বা এখনও বেরোয়নি, একদিন হয়তো বেরোতে পারে। তাই আমাদের ভরসা রয়েছে ভ্যাকসিনের উপরে। আজকে অনেক ভ্যাকসিনের আলোচনা হয়েছে, যে ভ্যাকসিনগুলো আমাদের আজকে ডেফিনেটলি অনেকটা আশান্বিত করছে,
তার মধ্যে আমরা দেখেছি যে ফাইজার বায়োনটেকের যে ভ্যাকসিন যেটা কিনা জার্মান রিসার্চের উপর বেরিয়েছে, মডার্না যেটা ইউনাইটেড স্টেটস থেকে বেরোচ্ছে, তারা কিন্তু একটা খুব ভালো রেজাল্ট দেখাচ্ছে। স্টেজ থ্রি এর মাঝামাঝি জায়গায় গিয়ে তারা 90%-এর উপর ফলাফল দিচ্ছে। প্রথমত একটু সাবধান করে দিই যে এই 90%, 92%, 94% মানে কিন্তু এই নয় যে এটা 100 জনের মধ্যে 94 জনকে সেইভাবে বা 95 জনকে সেইভাবে প্রোটেকশন করছে, কারণ এই পার্সেন্টেজগুলো হিসেব করা একটু জটিল। তারা এক একজন 30,000, 40,000 করে পেশেন্ট লোকেদের সিলেক্ট করেছিলেন ট্রায়ালের জন্য, এবং তারা এটাও সিলেক্ট করেছিলেন যে কেউ হয়তো 200 ইনফেকশন অবধি অপেক্ষা করেছে, কেউ হয়তো 150 ইনফেকশন অবধি অপেক্ষা করেছে, এবং সেই এন্ড পয়েন্ট, সেই 180 কি 150 কি 200 ইনফেকশনের এন্ড পয়েন্টটা যখন রিচড হলো, তখন তারা দেখলো যে যদি 100 জনের ইনফেকশন হয়ে গিয়ে থাকে তাহলে যারা ভ্যাকসিন পেয়েছে তাদের মধ্যে হয়তো 5 জনের হয়েছে, যারা পায়নি তাদের মধ্যে হয়তো 95 জনের হয়েছে, এবং সেই রকম একটা কমপ্লিকেটেড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে এই পার্সেন্টেজটা পাওয়া যায়। এই পার্সেন্টেজটা কিন্তু একেবারে চটঝলদি জলভাত যে আমরা 95 আউট অফ 100 সেইভাবে কিন্তু ফিগারটা আসে না। তবু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমেরিকার CDC এরা বহুদিন ধরে বলছিলেন যে আমরা কিন্তু 60-70% পেলেই আমরা খুব খুশি। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমার মনে হয় আমরা আজকে অনেকটা সাইন্টিফিক্যালি রিলিভড যে আমরা মাচ অ্যাবাভ 60-70% একটা ভালো রেজাল্ট পাচ্ছি। এবার বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে, আমরা অক্সফোর্ডের ভ্যাকসিনের কথা শুনেছি, অক্সফোর্ডের ভ্যাকসিন আবার ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের থেকে একটু আলাদা, সেটা একটা অ্যাডিনোভাইরাস প্ল্যাটফর্মে সে ভ্যাকসিনটা তৈরি হয়েছে। তাদের রেজাল্ট আমরা আগামী হয়তো কয়েক সপ্তাহের মধ্যে এক্সপেক্ট করছি। এখন অবধি যার কিছু খবরাখবর পাওয়া যাচ্ছে রেজাল্টটা খারাপ নয়। তো এইটা গেল ভ্যাকসিন নিয়ে আমাদের ভালো খবর। এবার ভ্যাকসিন নিয়ে আমাদের বেশ কিছু চিন্তার জায়গা আছে, এবং এই সময়টা কি হচ্ছে যে ভারতবর্ষে সব সময় কিছু না কিছু রাজনৈতিক উত্তেজনা চলছে। আমরা যারা বাংলার মানুষ আমরা ধীরে ধীরে একটা পলিটিক্যাল হেভিওয়েট যুদ্ধের দিকে গিয়ে চলেছি, আমরা 2021-এর ইলেকশনের দিকে গিয়ে চলেছি। আমাদের মানুষ, আমাদের চেতন, আমাদের পাবলিক কনভারসেশন, আমাদের মিডিয়া, আমাদের খবরের কাগজ, সবাই এখন একটা পলিটিক্যাল উত্তেজনার মধ্যে রোজই একটা না একটা থাকবে। কিন্তু তা বলে আজকে তো মানুষকে বেঁচে থাকতে হবে, যে বেঁচে থাকে সে ভোটটা দেয়। আজকে এই যে আমরা প্রায় 1 বছর ধরে, 7 মাস, 8 মাস, 9 মাস ধরে মানুষ চাকরি বাকরি জীবন জীবিকা উপার্জনকে স্যাক্রিফাইস করে এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বেঁচেছিল, আজকে সেই মানুষের কাছে আমরা দায়বদ্ধ যে কিভাবে তাদের কাছে আমরা ওষুধ পৌঁছে দিতে পারিনি কিন্তু তাদের কাছে আমরা যেন একটা এফেক্টিভ ভ্যাকসিন পৌঁছে দিতে পারি। কিছু কিছু অসুবিধা আমরা দেখছি। কি অসুবিধা দেখছি? আমরা যেমন যে জার্মান এবং আমেরিকান ভ্যাকসিনে দেখছি যে ফাইজার ভ্যাকসিনের তাদের যে স্টোর করতে হবে প্রচণ্ড -70°C, ভারতবর্ষে ভ্যাকসিন স্টোর করার 24,000-25,000 বিভিন্ন জায়গা আছে কোল্ড চেইন সাইটস বলে, কিন্তু তারা এই -60-70°C হ্যান্ডেল করার মতো ক্ষমতা তাদের নেই। এমনকি আমাদের বড় বড় শহরের খুব কম জায়গা আছে যারা এই ধরনের ভ্যাকসিন স্টোর করতে পারে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে ফাইজার ভ্যাকসিন হয়তো ভারতবর্ষের কাছে প্রযোজ্য নয়। মডার্নার কি অসুবিধে? মডার্নার রেজাল্ট যদিও ভালো, মডার্নাকে একটা -2-10° অবধি সেটা স্টোর করা যায়,
মডার্ন নাকি একটা রেফ্রিজারেশনে রাখলে সেটা সপ্তাহ দুয়েক মডার্নার ভ্যাকসিন ভালো থাকবে, খুব ভালো খবর। কিন্তু মডার্না ভ্যাকসিন অত্যন্ত এক্সপেন্সিভ, $50 থেকে $30 আশেপাশে তার একটা শটের দাম হবে। এবং এখনও অবধি ফাইজার, মডার্না, স্পুটনিক ফাইভ যে কটা ভ্যাকসিন বেরোচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ডাবল ডোজ ভ্যাকসিন। সুতরাং আমাদের দেশে ধরা যাক, আমরা যদি ভাবি যে আমরা $50-$40 দিয়ে দুটো ডোজ, $40×2 $80 দিয়ে বা $100 দিয়ে আমরা আমাদের 135 কোটি মানুষকে ভ্যাকসিনেট করাবো, সে একটা বিরাট একটা আর্থিক দক্ষ যোগ্যতে গিয়ে দাঁড়াবে। আর তার থেকেও ইম্পর্টেন্ট কথা হলো যে যখন আমরা আলাপ আলোচনার মধ্যে ইন্টারন্যাশনাল ওয়েবসাইটসে দেখছি যে মডার্নার ডিস্ট্রিবিউশন সাইটের মধ্যে ভারতবর্ষ আছে কি না, ভারতবর্ষের বা এশিয়ার খুব বেশি দেশের কোনো উল্লেখ নেই, ফাইজার ভ্যাকসিনেও নেই, মডার্নার ভ্যাকসিনেও নেই। রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ফাইভ নিয়ে আশা করি সেটা ভালো ভ্যাকসিন, আশা করি তাতে কাজ হবে, সেটা অনেকটা অক্সফোর্ড ভ্যাকসিনের কাছাকাছি। কিন্তু রাশিয়া কিছুটা গুমাতুমি করে, কিছুটা গাজোয়ারিভাবে তারা অনেক কটা শর্টকাট করে, তারা যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 সায়েন্টিফিক পাবলিকেশন ডেটা এগুলো অনেক স্টেপ এড়িয়ে গিয়ে তারা তাড়াহুড়ো করে একটা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, যে কারণে আজকের ওভারঅল সায়েন্টিফিক কমিউনিটি রাশিয়ান ভ্যাকসিনটাকে কিন্তু খুব একটা তারা সেরকম আমল দিচ্ছেন না, দে আর ভেরি সাসপিশিয়াস অফ দ্য রাশিয়ান ভ্যাকসিন। আবার এই সুযোগে রাশিয়া খানিকটা ওই বড় রাস্তা নিয়ে না দিয়ে হেঁটে অলিগলির রাস্তা ধরে তারা ভারতবর্ষে ঢুকে পড়েছেন, করে ভারতবর্ষের কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেমন ডক্টর রেড্ডিজ ল্যাব এটসেট্রা তাদের সঙ্গে তারা টাই আপ করছেন, কিছু কিছু জায়গায় ট্রায়াল করবেন। কানপুরের একটা মেডিকেল কলেজে ট্রায়ালের কথা হচ্ছে। কেন কানপুরের মেডিকেল কলেজ? কারণ শোনা যাচ্ছে সেটা নাকি আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর মেডিকেল কলেজ, সেই কারণে সেখানে ট্রায়াল হবে, এগুলো অন্য কথা। কিন্তু সত্যি কথা বলতে আমরা যদিও ভারতবর্ষের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সম্বন্ধে খুব শ্রদ্ধাশীল, ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ ডু নট হ্যাভ আ গুড ট্র্যাক রেকর্ড অব অরিজিনাল রিসার্চ, অরিজিনাল ট্রায়ালস। তো যেটা সারা পৃথিবীর একটা একটা ইউনিভার্সাল সায়েন্টিফিক মেকানিজমকে এড়িয়ে এসে শর্টকাটে তারা ভারতবর্ষে একটা কিছু গোঁজামিলের একটা ট্রায়াল করে তাদের কথা প্রমাণ করবেন, সেখানে কিন্তু মানুষের বিশ্বাস কম থাকবে, সন্দেহ অনেক বেশি থাকবে। আমাদের হাতে কি রইল? আমাদের হাতে রইল ইন্ডিয়ার ভ্যাকসিন কোভ্যাকসিন, যেটা ভারত বায়োটেক করছে। ভারতবর্ষের ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা আরও অন্তত দুটো, জাইডাস ক্যাডিলা আরও একটা দুটো কোম্পানিরা ভ্যাকসিন ডেভেলপমেন্টের চেষ্টায় আছেন। কিন্তু ব্যাপারটা হলো যে সেই ভ্যাকসিনগুলো আশা করি দে আর অল গুড, তাদের রেজাল্ট যেন ভালো হয়, কিন্তু সেগুলি আত্মপ্রকাশ করতে করতে হয়তো সামনের বছরের এপ্রিল, মে, জুন প্রায় অর্ধেক বছর লেগে যেতে পারে। প্রশ্ন হলো সেই সময়টা কি হবে? আমরা কিছুদিন আগে দেখেছিলাম যেরকম রেমডেসিভির ধরনের ওষুধ যখন বেরোলো ভারতবর্ষে অফিসিয়ালি বেশ কয়েক মাস পরে এলো, এবং সেই গ্যাপটাতে একটা ভয়ঙ্কর কালোবাজারি হয়েছিল। কেউ বর্ডার দিয়ে ওষুধ নিয়ে আসছে, কেউ বলছে থাইল্যান্ড দিয়ে নিয়ে আসছে, কেউ মিডল ইস্ট দিয়ে নিয়ে আসছে। $40,000-$50,000 দামে এক একটা অ্যাম্পিউল বিক্রি হতে লাগলো, যেটা কিছুদিন বাদে 1,500-2,000 টাকায় পাওয়া গেছিলো। এবং তারপর অবশেষে জানা গেল, যখন শেয়ার মার্কেটে অনেক তাস পেটাপেটি হয়ে গেছে, তারপর জানা গেল যে রেমডেসিভিরে খুব একটা কাজ হচ্ছে না। তো যাই হোক, ওই গিলিয়ায়েড এবং অন্যান্য কোম্পানিরা বাই দ্যাট টাইম শেয়ার মার্কেটে যা পয়সা টয়সা করার তারা করে নিয়েছে। তাহলে আমরা যেটা হয়তো হতে দিতে চাই না সেটা হলো, বাই দ্য টাইম আমাদের ভারতবর্ষের ভ্যাকসিন, সে যে কোনো ভ্যাকসিন হোক না কেন, ভারতবর্ষে তৈরি হোক, অক্সফোর্ড ভ্যাকসিন হোক যেটা পুনায় তৈরি হচ্ছে, যেটা পর্যাপ্ত পরিমাণে ভারতবর্ষে অ্যাভেলেবল হবে,
তার আগে যদি আমাদের রাত্রির অন্ধকারে আনাচে কানাচে এদিক ওদিক সেই গরু পাচারের মতো ভ্যাকসিন পাচার কালোবাজারি একটা শুরু হয়, একটা অত্যন্ত কেওটিক, একটা অত্যন্ত আনএথিক্যাল এবং একটা অত্যন্ত আনম্যানেজেবল সিচুয়েশন তৈরি হবে, যেটা আশা করি আমাদের দেশের সরকার হতে দেবেন না। আমরা প্রায়শই দেখেছি সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টা করা সত্ত্বেও আমরা চোখের সামনে দেখেছি আমরা 2 কোটি মাইগ্রেন্ট লেবারকে ভুলে গেছিলাম। সেই চেষ্টা করা সত্ত্বেও আমরা দেখেছি যে আমাদের লকডাউন ইত্যাদিগুলোর মধ্যে যেন একটা পুলিশ এবং ব্যুরোক্রেসি পরিচালিত আমরা এপিডেমিওর আমরা একটা মেথডের মধ্যে ছিলাম, আমরা সায়েন্স পরিচালিত মেথডের মধ্যে ছিলাম না। সুতরাং সন্দেহ থাকছে এবং আমাদের সাধারণ নাগরিকদের যারা এইগুলো নিয়ে হাঁটাঘাঁটি করি, যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা আমরা যারা করি, তাদের একটা নৈতিক দায়িত্ব আছে যে আজকে এই প্রশ্নগুলো তোলার, যে যে পরিস্থিতিতে আমরা এখনো একটা এফেক্টিভ অ্যান্টিভাইরাল আনতে পারিনি, সেই দেশে আমরা কিভাবে বিদেশি দেশি ভ্যাকসিনকে স্টেজ বাই স্টেজ ইন্ট্রোডিউস করে আমরা এটা প্রাইভেট সিস্টেমের মধ্যে দিয়ে যাব না পাবলিক সিস্টেমের মধ্যে দিয়ে যাব, এটা আমাদের গড়পড়তা দোকানে অ্যাভেলেবল হবে কি হবে না, এই নিয়ে আমার মনে হয় যে আমাদের স্বাস্থ্যমন্ত্রক, আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, তাদের পরিষ্কার কথাবার্তা বলার একটা জায়গা আছে। সেই ধরনের পরিষ্কার কথাবার্তা, সেই ধরনের একটা প্ল্যানিং আমরা শুনতে পাচ্ছি না। আজকে ভারতবর্ষে 7-8 লক্ষ ডাক্তার আছে, আমরা যদি অন্যান্য হেলথ কেয়ার স্টাফেদেরও যোগ করি তাহলে হয়তো আমরা দেখব যে ধরা যাক 30-35-30 লাখ মতো আমাদের টোটাল হেলথ কেয়ারে ইনভলভ লোকজন থাকতে পারে। আমরা প্রথমে শুনলাম যে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার্সদের প্রায়োরিটিতে ভ্যাকসিন দেব, তারপর একটা পরিসংখ্যান দেখা গেল যে আমাদের প্রথম প্রায়োরিটি লিস্টে নাকি 30 কোটি লোক আছে। আশ্চর্য, ভারতবর্ষের জনসংখ্যাই হলো আমাদের 130 কোটি, তার মানে ভারতবর্ষের 25% পপুলেশন যদি প্রায়োরিটি লিস্টে যায়, আজকে আমার হাতে বর্তমানে যে ভ্যাকসিনটা ডিসেম্বরের শেষে আসতে পারে, যেটা কিনা অক্সফোর্ডের ভ্যাকসিন পুনায় তৈরি হচ্ছে, তার 1.5 কোটি ডোজও ভারতবর্ষের জন্য দেওয়া হবে কিনা সন্দেহ। তাহলে এই অঙ্কগুলো তো মিলছে না, তাহলে এই প্ল্যানিংগুলোর মধ্যে যদি এতটাই একটা সাংঘাতিক অস্বচ্ছতা থাকে, তাহলে আমরা অবশেষে কি জায়গায় গিয়ে দাঁড়াতে পারি জানুয়ারিতে? আমরা চাই না, আমরা আবার ওই মাইগ্রেন্ট লেবারের সমস্যা চাই না যে যখন ইনফেকশন হু হু করে বাড়ছে সেই পরিস্থিতিতে আমরা লক্ষ লক্ষ মানুষকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতি আমরা চাইছি না। আমরা একটা বেহিসেবি লকডাউনের মতো পরিস্থিতিতে যেতে চাইছি না, যেখানে আমরা একটা কাশ্মীর থেকে কন্যাকুমারী আমরা 4 ঘন্টার মধ্যে করে দিলাম, সেই পরিস্থিতি আমরা চাইছি না। আমরা রেমডেসিভিরের মতো কালোবাজারির পরিস্থিতি আমরা চাইছি না। আমরা চাইছি যাতে আমাদের এই ভুক্তভোগী মানুষ, যেখানে লক্ষাধিক মানুষ প্রাণ দিয়েছেন অফিসিয়ালি, আনঅফিসিয়ালি হয়তো আরও বেশি মানুষ মারা গেছেন, কত মানুষ তাদের কর্মসংস্থান লুজ করেছেন, আজকে আমাদের মানুষ এই হাহাকার থেকে যখন একটা স্বাভাবিকত্বের মধ্যে ফেরার চেষ্টা করছেন, তখন তার মধ্যে আমরা কমিউনিকেশন চাই, তার মধ্যে আমরা স্বচ্ছতা চাই, তার মধ্যে আমরা একটা বুদ্ধিসম্মত একটা এথিক্যাল প্ল্যানিং দেখতে চাই। এবং সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমরা রাজনীতি নিয়ে হুল্লোড় করি, আমরা কে পার্টিতে থাকলো আর কে পার্টিতে গেল আর কে 15টা ভোটে জিতলো আর কে 5 লক্ষ ভোটে হারলো, সেই হিসেবের উন্মাদনায় আমরা গা ভাসিয়ে দিই, কিন্তু বারবার মনে রাখতে হবে যে ভাইটি এবং বোনটি, যে সেই রাজনীতি নিয়ে আজকে আমাদের জগাই মাথায়ের মতো নাচানাচি করতে গেলে বেঁচে থাকতে হবে,
আমাদের নিজেদের পেটে ভাতটা দিতে হবে, ছেলে মেয়েকে খাওয়াতে হবে, ঘর সংসার খাওয়াতে হবে, এবং এই দেশের মানুষকে যারা এত দীর্ঘ দুর্ভোগের মধ্যে দিয়ে গেছে, সেই দীর্ঘ দুর্ভোগের পরে যদি তাদের এতটুকু প্রকৃত আলো দেখাতে হয়, তাদের ঠাকুরমার ঝুলির, ঠাকুর ঠাকুরদার ঝুলির খবরের কাগজের হেডলাইন দেখিয়ে লাভ নেই, যে আমেরিকায় কি হচ্ছে, রাশিয়াতে কে লাফালাফি করছে, চায়না কি করলো, তাকে ওই সমস্ত রূপকথার গল্প শুনে লাভ নেই। আজকে যদি বাস্তবে দাঁড়িয়ে আমরা কাজ করি, তাহলে ভারতবর্ষের আপামর জনসাধারণের সামনে একটা বুদ্ধিসম্মত, একটা বিজ্ঞানসম্মত, একটা পরিষ্কার প্ল্যান আসা উচিত। এবং আমি আশা করব যে সাধারণ সমাজ, গণমাধ্যম সবাই আমাদের সেই বক্তব্যটাকে সবাই সামনে ধরে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।